সুপ্রভাত। অনলাইন শিক্ষাদান কার্যক্রম ইসুবিদ্যা কু স্বাগত করুছি। আমি আজি তৃতীয় অধ্যায়ের বিষয় জলবায়ু উপরে আলোচনা করিবা। তেবে আজির প্রসঙ্গ, আজির বিষয়বস্তু মণ্ডল বা জলবায়ু আমি কাহাকু কহিবা সে বিষয়ে আলোচনা করিবা। অশ্মমণ্ডল, বায়ুমণ্ডল, জৈবমণ্ডলকু নেই পিলে চারটি মণ্ডল, গোটে হচ্ছে অশ্মমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও জৈবমণ্ডল। এই চারিগোটি মণ্ডলকু নেই পৃথিবীর ভূমণ্ডল গঠিত। আউথরে কই রাখুছি, অশ্মমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও জৈবমণ্ডল, এই চারিগোটি মণ্ডলকু নেই পৃথিবীর ভূমণ্ডল গঠিত। পৃথিবী চারিপাখে ঘেরি রইথিবা বায়ুমণ্ডলরে সর্বদা অনেক প্রকার পরিবর্তন দেখা যায়। কোনসি নির্দিষ্ট সময়রে বায়ুমণ্ডলর অবস্থাকু পাগ বলি কুহাযায়। পাগ কাহাকু কুহাযায় যদি আমি আলোচনা করিবা, কোনসি এক নির্দিষ্ট সময়র বায়ুমণ্ডলর অবস্থাকু আমি পাগ বলি কহিবা। এক নির্দিষ্ট সময়রে সেই সময়র সেই স্থানর যে প্রকার অবস্থা থিব সেই অবস্থাকু আমি পাগ বলি কহিবা। সপোজ এক নির্দিষ্ট সময়রে বর্ষা অনুভূত হেউছি বা বর্ষা হেউছি সেই স্থানরে, তাহলে আমি কহিবা বর্ষা পাগ। থন্ডা অনুভূত হেউছি আমি শীত পাগ, থন্ডা পাগ বলি কহিবা। ঠিক সেইভাবে খরা, খরা পাগ বলি কহিবা। এভাবে এক কোনসি নির্দিষ্ট সময়র বায়ুমণ্ডলর অবস্থাকু পাগ বলি কুহাযায়। মনে রাখিব, পাগ কাহাকু কুহাযায়। দুই, কোনসি বিস্তৃত অঞ্চলরে দীর্ঘ সময়র অতিকমরে 35 বর্ষ, দীর্ঘ সময় অর্থাৎ অতিকমরে 35 বর্ষর হারাহারি পাগকু জলবায়ু বলি কুহাযায়। আমার আজির বিষয়বস্তু লা জলবায়ু উপরে। তেবে জলবায়ু কাহাকু কহিবা, প্রথমে পাগ বিষয়ে জানিলে, কোনসি নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলর অবস্থাকু পাগ কুহাযায় এবং কোনসি বিস্তৃত অঞ্চলর দীর্ঘ সময় বা অতিকমরে 35 বর্ষর হারাহারি পাগকু জলবায়ু বলি কুহাযায়। জলবায়ুর উপাদানগুলিক হেউছি বায়ুর উত্তাপ, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত। এগুলিক হেউছি বায়ুর উপাদান, অর্থাৎ বায়ুর উত্তাপ, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত। বায়ুমণ্ডলরে উপাদানগুলিক হ্রাস বৃদ্ধি সর্বদা লাগি রহিথায়। সেই সমস্ত উপাদানগুলিকর স্থায়িত্ব উপরে নির্ভর করে বর্ষকু কতক ঋতুরে বিভক্ত করা যাইথায়। আমি যে বর্ষকু কিছু নির্দিষ্ট ঋতুরে বিভক্ত করিছে সেগুলিক হলা গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু, শীত ঋতু, শরৎ ঋতু, হেমন্ত ঋতু ও বসন্ত ঋতু। আমি আমার বায়ুমণ্ডলর উপাদানগুলিক হ্রাস বৃদ্ধি কু লক্ষ্য করে, হ্রাস বৃদ্ধি সর্বদা বি লাগি রয়েথায়। সেই হ্রাস বৃদ্ধি কু লক্ষ্য করে নির্ভর করে বর্ষকু আমি ছটি ঋতুরে বিভক্ত করিছে। সে ঋতুগুলিক কালক্রমে সময় অনুসারে গোটিক পরে গোটিয়ে ধরাপৃষ্ঠকু আসন্তি এবং সেমানকর সেই ঋতুর সেমানকর প্রকোপ সেমানে দেখেই থামতি। গ্রীষ্ম ঋতুরে আমি সূর্যঙ্কর প্রখর সূর্য উত্তাপ পাইথাও, বর্ষা ঋতুরে প্রবল বর্ষা হইথায় এবং শীত ঋতুরে অনেক থন্ডা হইথায়। ঠিক সেইভাবে ছটি ঋতুর প্রভাব আম পৃথিবীপৃষ্ঠরে দেখা দেইথায়। জলবায়ুর সমানতা দৃষ্টি পৃথিবীকু
କେତୋଟି ଅଞ୍ଚଳରେ ବିଭକ୍ତ କରାଯାଇଛି। ଭାରତରେ ମୁଖ୍ୟତଃ ମୌସୁମୀ ଜଳବାୟୁ ଅନୁଭୂତ ହୁଏ। ଆମ ଭାରତରେ ମୌସୁମୀ ଜଳବାୟୁ ଅନୁଭୂତ ହୁଏ। ଏଇ ମୌସୁମୀ ଶବ୍ଦଟି ଆରବ ଦେଶର ମୌସମ ଶବ୍ଦରୁ ଆସିଅଛି। ମନେ ରଖିବ ପିଲେ, ଆରବ ଦେଶର ମୌସମ ଶବ୍ଦରୁ ଆସିଅଛି, ଯାହାର ଅର୍ଥ ହେଲା ଋତୁକାଳୀନ ବାୟୁ ପ୍ରବାହ। ଋତୁକାଳୀନ ବାୟୁ ପ୍ରବାହ, ଏହା ଋତୁ ଭେଦରେ ବର୍ଷକ ମଧ୍ୟରେ ଛଅ ମାସ ପାଇଁ ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଦିଗରୁ ପ୍ରବାହିତ ହୋଇଥାଏ ଏବଂ ଆଉ ଛଅ ମାସ ତା'ର ବିପରୀତ ଦିଗରୁ ପ୍ରବାହିତ ହୋଇଥାଏ। ତେଣୁ ଏହାକୁ ମୌସୁମୀ ଜଳବାୟୁ ବୋଲି କୁହାଯାଏ। ତେଣୁ ଭାରତବର୍ଷରେ ମୁଖ୍ୟତଃ ମୌସୁମୀ ଜଳବାୟୁ ଅନୁଭୂତ ହୁଏ। ଶୀତ ଋତୁ ଥିରୁଅନନ୍ତପୁରମର ଉତ୍ତାପ 20°C ଥିଲାବେଳେ ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ଡ୍ରାସ୍ଠାରେ 45°C ହୋଇଥାଏ। ମନେ ପିଲେ ଲକ୍ଷ୍ୟ କର କିଭଳି ଭାବରେ ଉତ୍ତାପର ତାରତମ୍ୟ ତୁମେ ଲକ୍ଷ୍ୟ କରିବ। ଶୀତ ଋତୁରେ ଥିରୁଅନନ୍ତପୁରମର ଉତ୍ତାପ 20°C ଥିଲାବେଳେ ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ଡ୍ରାସ୍ଠାରେ ମାଇନସ୍ ବିଯୁକ୍ତ 45°C ହୋଇଥାଏ। ତାମାନେ ଜାମ୍ମୁ କାଶ୍ମୀରରେ କେତେ ଥଣ୍ଡା ଅନୁଭୂତ ହୁଏ ଏଥିରୁ ତୁମେ ଜାଣିପାରୁଥିବ। 20° ଥିରୁଅନନ୍ତପୁରମ ବିଯୁକ୍ତ ମାଇନସ୍ 45°C ହୋଇଥାଏ ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ଠାରେ। ଥର ମରୁଭୂମିର ପଶ୍ଚିମ ଅଞ୍ଚଳରେ ଅବସ୍ଥିତ ଜୟସଲମେର ଠାରେ ସାଧାରଣତଃ ଦିନରେ 50°C ଉତ୍ତାପ ଥିଲାବେଳେ ରାତିରେ ତାହା 15°C ଥାଏ। ଲକ୍ଷ୍ୟ କର କିଭଳି ଭାବରେ ଉତ୍ତାପର ତାରତମ୍ୟ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଥାଏ। ଦିନବେଳେ 50°C, ରାତିରେ ପ୍ରାୟ 35°C କମିଯାଇଥାଏ, ଯାହାକି 15°C ଥାଏ। କିଭଳି ଭାବରେ ତାରତମ୍ୟ ତୁମେ ଲକ୍ଷ୍ୟ କରିପାରୁଥିବ। ଏବଂ ଆଣ୍ଡାମାନ ନିକୋବର ଦ୍ୱୀପପୁଞ୍ଜ ଗୁଡ଼ିକରେ ଦିନ ରାତି ମଧ୍ୟରେ ଉତ୍ତାପର ପାର୍ଥକ୍ୟ 8°C ମଧ୍ୟରେ ରହିଥାଏ। ସମୁଦ୍ର ଠାରୁ ଦୂରବର୍ତ୍ତୀ ଅଞ୍ଚଳରେ ଦିନ ରାତି ମଧ୍ୟରେ ଉତ୍ତାପର ତାରତମ୍ୟ ଅଧିକ ହୋଇଥିଲା ବେଳେ ସମୁଦ୍ର ନିକଟସ୍ଥ ସ୍ଥାନଗୁଡ଼ିକରେ ଦିନରାତି ମଧ୍ୟରେ ଉତ୍ତାପର ତାରତମ୍ୟ ବହୁତ କମ୍, ଯାହାକୁ ଆମେ ନାତିଶୀତୋଷ୍ମ ଅଞ୍ଚଳ ବୋଲି କହିଥାଉ। ସମୁଦ୍ରର ଠାରୁ ଦୂରବର୍ତ୍ତୀ ଅଞ୍ଚଳଗୁଡ଼ିକର ଦିନରାତି ମଧ୍ୟରେ ଉତ୍ତାପ ତାରତମ୍ୟ ଦେଖାଯାଇଥାଏ, କିନ୍ତୁ ନିକଟବର୍ତ୍ତୀ ସମୁଦ୍ର କୂଳ, ଯାହାକୁ ଆମେ ନାତିଶୀତୋଷ୍ମ ଅଞ୍ଚଳ ବୋଲି କହିଥାଉ। ଦେଶର ଉତ୍ତର ପୂର୍ବାଞ୍ଚଳର କେତେକ ସ୍ଥାନରେ ବାର୍ଷିକ ବୃଷ୍ଟିପାତ ପ୍ରାୟ 1000 cm ଅଧିକ ହୋଇଥିଲା ବେଳେ ଲାଦାଖ ଓ ପଶ୍ଚିମ ରାଜସ୍ଥାନରେ 10 cm କମ୍ ବୃଷ୍ଟିପାତ ହୋଇଥାଏ। ଏଥିରୁ ସ୍ପଷ୍ଟ ଅନୁମାନ ହୁଏ ଯେ କିଭଳି ଭାବରେ ଜଳବାୟୁରେ ପରିବର୍ତ୍ତନ ତାରତମ୍ୟ ଦେଖାଯାଇଥାଏ। ଆମର ପୂର୍ବାଞ୍ଚଳରେ ପ୍ରାୟ 1000 cm ଅଧିକ ବର୍ଷା ହେଉଥିଲା ବେଳେ ଲାଦାଖ ଓ ପଶ୍ଚିମ ରାଜସ୍ଥାନରେ 10 cm କମ୍ ବୃଷ୍ଟିପାତ ହୋଇଥାଏ। ଦେଶର ଅଧିକାଂଶ ଅଞ୍ଚଳରେ ବୃଷ୍ଟିପାତ ଜୁନ୍ରୁ ସେପ୍ଟେମ୍ବର ମାସ ମଧ୍ୟରେ ହୁଏ। ମାତ୍ର ତାମିଲନାଡ଼ୁର କେତେକ ସ୍ଥାନ, କରମଣ୍ଡଳ ଉପକୂଳ, ଜାମ୍ମୁ ଓ କାଶ୍ମୀର, ପଞ୍ଜାବ, ହରିୟାଣା, ହିମାଚଳ ପ୍ରଦେଶ, ଦିଲ୍ଲୀ ଓ ପଶ୍ଚିମ ଉତ୍ତରପ୍ରଦେଶରେ ଶୀତ ଋତୁରେ ବର୍ଷା ହୋଇଥାଏ। ସାଧାରଣତଃ ଭାରତବର୍ଷରେ ବା ଆମ ଦେଶରେ ଜୁନ୍ରୁ ସେପ୍ଟେମ୍ବର ମାସରେ ବର୍ଷା ଅନୁଭୂତ ହୋଇଥାଏ, ଜଳବାୟୁ ମୌସୁମୀ ପ୍ରବେଶ କରିଥାଏ। କିନ୍ତୁ କେତେକ ସ୍ଥାନରେ କ'ଣ ହୋଇଥାଏ ନା ଶୀତ ଋତୁରେ ମଧ୍ୟ ବର୍ଷା ହୋଇଥାଏ। ସେଗୁଡ଼ିକ ହେଲା କରମଣ୍ଡଳ ଉପକୂଳସ୍ଥଳ, ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର, ପଞ୍ଜାବ, ହରିୟାଣା, ହିମାଚଳ ପ୍ରଦେଶ, ଦିଲ୍ଲୀ ଓ ପଶ୍ଚିମ ଉତ୍ତରପ୍ରଦେଶରେ।
ରାଜସ୍ଥାନର ଘରଗୁଡ଼ିକରେ ସମତଳ ଛାତ ଥିଲାବେଳେ କେରଳରେ ଘରଗୁଡ଼ିକର ଛାତ ଗଡ଼ାଣିଆ ହୋଇଥାଏ। ଥର ମରୁଭୂମିର ଅଧିବାସୀମାନେ ସୂତା ତିଆରି ଢିଲା ପୋଷାକ ବ୍ୟବହାର କରୁଥିଲାବେଳେ ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ଲୋକମାନେ ପଶମ ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରିଥାନ୍ତି। ଏଥିରୁ ତୁମେ ଲକ୍ଷ୍ୟ କରିପାରିଲ ପିଲେ ଯେ କିଭଳି ଭାବରେ ଜଳବାୟୁର ତାରତମ୍ୟ ଅନୁସାରେ ଜଳବାୟୁର କୁ ଲକ୍ଷ୍ୟ କରି ଅଧିବାସୀମାନେ ସେମାନଙ୍କର ଚାଲିଚଳନକୁ ପରିବର୍ତ୍ତନ କରିଥାନ୍ତି। ରାଜସ୍ଥାନର ଘରଗୁଡ଼ିକ ସମତଳ ଛାତ ଥିଲାବେଳେ କେରଳର ଘରଗୁଡ଼ିକ ଛାତ ଗଡ଼ାଣିଆ ହୋଇଥାଏ। ଏବଂ ଥର ମରୁଭୂମି ଅଧିବାସୀମାନେ ସୂତା ତିଆରି ପୁରା ଢିଲା ପତଳା ଡ୍ରେସ୍ ପିନ୍ଧିଥିବା ସମୟରେ ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ଲୋକମାନେ ପଶମର ଗରମ ଯେଭଳି ଦେହକୁ ଉଷୁମ ଲାଗିବ ଗରମ ଲାଗିବ ଥଣ୍ଡା ଅନୁଭୂତ ନହେବ ସେଥିପାଇଁ ପଶମ ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରିଥାନ୍ତି। କିନ୍ତୁ ଥର ମରୁଭୂମି ଅଧିବାସୀମାନେ ଅଧିକ ଉଷ୍ମତା ପାଇଁ ସେଠାରେ ସେ ପତଳା ସୂତାର ଲୁଗା ବା ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରିଥାନ୍ତି। ତେବେ ପିଲେ ପରବର୍ତ୍ତୀ କ୍ଲାସ୍ରେ ଜଳବାୟୁର ନିୟାମକ ଉପରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା। ତୁମମାନଙ୍କ ଠାରୁ ବିଦାୟ ନେବା ପୂର୍ବରୁ ତୁମ ସମସ୍ତଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ।